আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো। তো ভিডিওটা শুরু করে দিয়েছি সকালবেলা থেকে, এখন বাজে সকাল 7:30টার বেশি, 7:45টার মতো বাজে। ছেলে আরবি পড়তে যাবে, তো ওকে উঠালাম। উঠানোর পর ওকে ফ্রেশ করি, এখন ওযু করে নিল, এখন চলে যাবে আরবি পড়ার জন্য। সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠতে চায় না, তারপরও উঠাই। সকালে যদি আরবিটা পড়ে আসে, সারাদিন একটু নিশ্চিন্তায় থাকা যায়। আর সকালে আরবি পড়তে গেলে দেখা যায় যে যেদিন স্কুল আরবি মানে যেদিন স্কুলটা থাকে সেদিন সকালে আরবি পড়তে যায়, আর যেদিন স্কুল অফ থাকে সেদিন হচ্ছে স্কুলে আরবিটা আমি দেরি করে পড়াই। যেমন উনি সারাদিনই আরবি পড়ায় যার কাছে ও পড়ে, তো দিনের যে কোনো একটা সময় যায় গিয়ে পড়ে নেয়। তারপর ওকে দিয়ে এসে এখন হচ্ছে আমি আলু ভাজি করে নেব নাস্তা বানানোর জন্য। আলু ভাজি আর রুটি বা পরোটা কিছু একটা করব, তো সেজন্য এখানে আমি আলু নিয়ে নিলাম। এখন আমি হচ্ছে আলুগুলা কেটে নেব, আলুগুলা কেটে তারপর হচ্ছে চুলায় বসাতে যাব। তো এই আলুগুলা হচ্ছে আমি চেয়েছিলাম নাস্তা বানাবো, রুটি দিয়ে খাবো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের গ্যাস ছিল না, রান্না করতেই পাইনি, নাস্তাও বানানো হয়নি। তো এখানে আমার আলু কাটা শেষ হয়ে গিয়েছে। আর এই যে ঘরের অবস্থা, যেহেতু সকালবেলা ছেলেকে মাত্র দিয়ে আসলাম, এগুলো কোনো কিছুই গুছানো হয়নি। তো এখন হচ্ছে আমি এগুলো সব গুছিয়ে তারপর নাস্তা বানাতে যাব, কিন্তু গিয়ে দেখি গ্যাস নেই। তারপর হচ্ছে অল্প একটু গ্যাস ছিল, ওইটাতেই হচ্ছে আলু ভাজিটা বসিয়ে দিয়ে আসছি, আর সেটুকু গ্যাসে আলু ভাজি হতে আমার 1 ঘন্টার মতো লেগেছিল। তো তারপর ছেলেকে আরবি থেকে নিয়ে এসে হচ্ছে ফ্রিজে আগের ভাত ছিল ওইটা গরম করে হচ্ছে ছেলেকে দিয়ে দিলাম। গরমও করা যাচ্ছিল না, অনেক কষ্ট করে জাস্ট ঠান্ডা ভাবটা সরিয়ে ওকে হচ্ছে আলু ভাজি দিয়ে দিলাম, ও খেয়ে স্কুলে চলে আসলো। আর এই যে ভাত আর আলু সেদ্ধ দেওয়া রাখছে আমার ভাসুর, এগুলা মানে আরও 1.5 ঘন্টা আগে থেকে দেওয়া। আর এই যে চুলা গ্যাস দেখতে পাচ্ছেন একটু একটু লাল এরকম থাকে, তো এটা দিয়ে তো আসলে এক ফ্যামিলিও রান্না করে খাওয়া যায় না, তো কি আর করার, ওই অবস্থায় সব কিছু ছিল। তো ভাবলাম যে ঘরের কাজগুলো শেষ করে নিই। তো এখানে হচ্ছে আমি ঘরটা মুছে নিচ্ছি, তারপরে কিছু কাপড় ভিজাবো। ওই ফাঁকে হচ্ছে গ্যাস যেহেতু নাই, যতটুকু কাজ করা যায় ভাবলাম যে ঘরের সবগুলো কাজ আগে শেষ করে নিই, পরে গ্যাস আসলে দ্রুত কোনো কিছু করে খাওয়া যাবে। তো এখন হচ্ছে আমি কিছু কাপড় ভিজিয়ে নিচ্ছি, কাপড়টা ভিজিয়ে তারপরে হচ্ছে আরও টুকটাক একটু কাজ আছে ওইটা শেষ করে এগুলো ধুয়ে নিব। তো ঠিক আছে, আমি কাপড়টা ভালো করে ভিজিয়ে নিই। তো কাপড়টা আসলে ভিজানোর পর আমি ভালো করে ভিজিয়েছি, ভিজিয়ে আরও টুকটাক কিছু কাজ ছিল ওইগুলো করেছি, করে গোসল করে এখন নামাজের পালা। এর মাঝে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে, তো নামাজ পড়ে আর লেট করিনি। নামাজ পড়ে হচ্ছে একটু ছেলেকে নিতে আসলাম আবার স্কুলে। তো স্কুলে নিতে আসছি, ওর এখনও শেষ হয়নি, বসে আছে। তো আমিও ভাবলাম যে তাহলে বসে থেকে নিয়ে যেয়ে, তো আমি ক্লাসরুমেই বসেছিলাম। আর ও হচ্ছে স্কুল থেকে হারিয়ে যাওয়ার আগে আমি আর কখনো এভাবে ওরে একা ছাড়তে বলিনি, বা এখন পর্যন্ত ভবিষ্যতেও বলবো না। আমি সবসময় ওকে নিয়ে আসি, দিয়ে যাই, এরকম আমি না গেলে আমার ভাসুরকে পাঠাই, কিন্তু একা কখনোই আসে না, যায় না। সেদিন এই 1 মিনিটের জন্য চোখের আড়াল হলাম আর এই অবস্থা। তো যাই হোক, দুপুরে এসে খাওয়া দাওয়া করেছি, ওদেরকে ঘুম পাড়িয়েছিলাম, ঘুমিয়েছে। ঘুম থেকে ওঠার পর মেয়েও কোচিংয়ে যাবে, তো ওকে তো নাস্তা খাইয়ে দিতে হবে। তাই গতকালকে যে সিঙ্গারা বানিয়েছিলাম সেই সিঙ্গারা হচ্ছে এখন ভেজে দিলাম। তো খাওয়ার পর ও খেয়ে নিয়েছে, খাওয়ার পর এখন আসছে ওকে কোচিংয়ে দেওয়ার জন্য। তো কোচিংয়ে দিয়ে তারপরে এখন আমি বাসায় চলে যাব। তো এখানে একটা দোকান আছে পাশেই, তো এই দোকানে একটু ঢুকবো, আমার একটু দরকারি জিনিস নেওয়ার ছিল, দেখবো এটাতে আছে কি না, যদি থাকে তাহলে পরে কখনো এসে নিয়ে যাব। তো এখানে হচ্ছে আমি খুঁজে দেখছিলাম, দেখার পর একজন লোক এসে বলল আর ভিডিও করা যাবে না। তো এখানে আসলে কখনো নিষেধ করে না, আজকেই প্রথম বললো যে আপু ভিডিও করেন না, তো সেজন্য আর ভিডিও করা হয়নি, জাস্ট এমনি অল্প একটু করেছিলাম, সেটাই আপনাদেরকে দেখালাম। তো আমি আসলে ঘুরে ঘুরে দেখছিলাম, যখন দেখার ফাঁকে একজন দেখলো, দেখে বললো, তারপর আর ভিডিও করিনি। তো এখন হচ্ছে বাসায় চলে আসছি, বাসায় এসে তখন মাগরিবের সময় ছিল, মাগরিবের নাচ পরে এখন আমি খেতে বসছি। আমার বড় যা হচ্ছে চা দিয়ে গিয়েছে, তো ভাবির গরম গরম চা সাথে আমার বানানো সিঙ্গারা দারুণ ছিল, আমি আর আমার ছেলে বসে খাচ্ছিলাম। তো আমরা চা নাস্তা খেয়ে ভাত রান্না করেছি, তখনও গ্যাস ছিল না, রাতের বেলাও গ্যাস ছিল না।
তো রাত 9:30টার দিকে ভাত রান্না করেছি। ভাতটা রান্না করে এই যে ডিম ভেজে নিচ্ছি, কারণ আজকে তো রান্না হয়নি। আলু ভাজি করেছিলাম সকালবেলা, এই যে আলু ভাজি। তো এই আলু ভাজি দিয়ে, ডিম ভাজি দিয়ে আর হচ্ছে টুকিটাকি যা ছিল ওইগুলো দিয়েই খাওয়া আর কি। তো এই ভাতটা রান্না করতে অনেক কষ্ট হয়েছে, আর কি রান্না করব। তো ভাত খাওয়া শেষে হচ্ছে আগামীকালকের জন্য একটু ডাল সিদ্ধ করে রাখছি, যদি গ্যাস না থাকে তাহলে কোনোভাবে চালিয়ে দেব। তো ভালো থাকবেন সবাই, আমার আজকের এই ভিডিওটা দেখে কমেন্ট করতে ভুলবেন না, আর পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।